তো ক্লাস স্টার্ট করলাম। আজকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির লাস্ট পার্টটুকু দেখব। মানে আগের দিন আমরা 10টা অঙ্ক করেছি কন্ডিশনাল প্রবাবিলিটির, আজকে বাদ বাকি অঙ্কগুলো দেখব। তো 11 নম্বর প্রবলেম আমাদের কি ছিল? 11 নম্বর প্রবলেম আমাদের বলে দিয়েছিল যে এক ফেয়ার ডাই ইজ রোল্ড, মানে একটা পাশা ফেলা হয়েছে। কনসিডার ইভেন্টস, ই একটা ইভেন্ট বলেছে যে 1 3 5 পড়বে, এফ একটা ইভেন্ট 2 8 3 পড়বে, আর জি একটা ইভেন্ট 2 3 4 5 পড়বে। জানিস একটা ডাই যদি ফেলা হয় তাহলে স্যাম্পল স্পেস কত হবে? 6টা, 1 2 3 4 5 6 পড়তে পারে। তো টোটাল স্যাম্পল স্পেস কত হয়? 6টা, এন এস ইকুয়াল টু 6 হয়। তার মধ্যে ই এফ জি এই 3টে ইভেন্ট কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ই বাই এফ অ্যান্ড প্রবাবিলিটি অফ এফ বাই ই, প্রবাবিলিটি অফ ই বাই জি, প্রবাবিলিটি অফ জি বাই ই, প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ বাই জি, আর প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই জি। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ই এফ জি বলে দিয়েছে। তাহলে ই এফ জি বলে দিলে আমি প্রথমেই লিখে নেবো কি, প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে আমার নাম্বার অফ স্যাম্পল স্পেস কটা। নাম্বার অফ স্যাম্পল স্পেস কটা হবে? আমার একটা ডাই থ্রো করলে আমার 6টা স্যাম্পল, 6টা পয়েন্ট পাই, 1 2 3 4 5 6। তাই নাম্বার অফ স্যাম্পল স্পেস এন এস এর জায়গায় 6 লিখে নিয়েছি। এবার হচ্ছে আমার কি, ই তে কটা এলিমেন্ট আছে? ই তে 3টে এলিমেন্ট আছে, তাই এন ইজ ইকুয়াল টু 3 লিখে দিয়েছি। এফ এ কটা এলিমেন্ট আছে? 2টো আছে, তাই এন এফ সমান 2 লিখে নিয়েছি। জিতে কলমেন্ট আছে? 4টে আছে, তাই এন জি সমান 4 লিখে দিয়েছি। এবার আমি দেখবো ই আর এফ, কেউ কিছু জিজ্ঞেস করলি? ওকে, এবার দেখবো যে ই আর এফ এর মধ্যে কোনটা কমন আছে। ই আর এফ এর মধ্যে দেখছি 3 কমন আছে, 1 3 5 2 3, তাহলে 3 কমন। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান কি হবে? 3 লিখে দিয়েছি। এফ আর জি এর মধ্যে কি কমন আছে? এফ আর জি এর মধ্যে দেখ 2 3 এফ এও আছে, জি তেও 2 3 আছে, তাহলে এফ ইন্টারসেকশন জি সমান কি হবে? 2 3। ই ইন্টারসেকশন এফ এ কটা কম্পোনেন্ট? এই কটা স্যাম্পল পয়েন্ট? একটা, তাই ই ইন্টারসেকশন এন অফ ই ইন্টারসেকশন এফ, নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ইন ই ইন্টারসেকশন এফ সমান কত হয়ে যাবে? 1। ই ইন্টারসেকশন জি কত পেলাম? 2 আর 3, সরি এটা এফ ইন্টারসেকশন জি করা আছে। এফ ইন্টারসেকশন জি সমান কত পেলাম? 2 আর 3। দেখ এফ আর জি এর মধ্যে 2 আর 3 কমন আছে, তাই 2 3। ই ইন্টারসেকশন জি মানে ই আর জি এর মধ্যে কি কমন আছে? ই আর জি এর মধ্যে শুধুমাত্র 3 কমন আছে, তাই 3 আর 5 কমন আছে, 3 আর 5, তাই ই আর ইতেও দেখ 3 5 আছে, জি তো 3 5 আছে, তাই ই ইন্টারসেকশন জি সমান 3 5 লিখেছি। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এফ ইন্টারসেকশন জি কটা? 2টো এলিমেন্ট ছিল, তাই এন অফ এফ ইন্টারসেকশন জি সমান 2 লিখেছি। ই ইন্টারসেকশন জি তে কটা এলিমেন্ট ছিল? 2টো এলিমেন্ট ছিল, তাই এন ইন্টারসেকশন জি সমান 2টো লিখেছি। তো সমস্ত এগুলো আমরা বার করে ফেলেছি, ই ইন্টারসেকশন এফ বার করেছি, এফ ইন্টারসেকশন জি বার করেছি, ই ইন্টারসেকশন জি বার করেছি। আর ইয়েগুলো তো বলেই দিয়েছিল, ইভেন্টগুলো, ইভেন্টগুলোর নাম স্যাম্পল স্পেস বার করে ফেলেছি। তো আপ টু দিস, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে প্রীতম? বা আর যে করছিস লাইফ? হ্যাঁ বল। হ্যাঁ বলে দিচ্ছি দেখ, তাহলে আমাকে আবার রিফ্রেশ মেরে দি পেজটা। চ্যাট রিলোড। দেখ কি বলেছিলাম, প্রথমে আমার বলে দিয়েছে আমার যে এই প্রবলেমটা আছে সেই প্রবলেমটাই বলে দিয়েছে যে একটা ডাই রোল করা হয়েছে, একটা ডাইস মানে একটা পাশা ফেলা হয়েছে, যেখানে ই এফ জি 3টে ইভেন্ট। তাহলে একটা যদি ডাইস রোল করা হয় তাহলে আমার ডাইস রোল করলে স্যাম্পল স্পেস কটা হয়? 6টা। তাই আমি লিখে দিয়েছি নাম্বার অফ স্যাম্পল স্পেস বা নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইকুয়াল টু 6, 1 2 3 4 5 6, এটাই পড়তে পারে। যার মধ্যে ই এফ আর জি 3টে ইভেন্ট, ই তে কটা স্যাম্পল পয়েন্ট আছে? 3টে, 1 3 5, তাই এন অফ ই সমান 3 লিখেছি। এফ এ কটা স্যাম্পল পয়েন্ট আছে? 2টো, তাই এন অফ এফ সমান 2 লিখেছি। জি তে কটা স্যাম্পল পয়েন্ট আছে? 4টে, তাই এন অফ জি সমান 4 লিখেছি। এবার আমি দেখবো ই আর এফ এর মধ্যে কোনটা কমন আছে। ই আর এফ এর মধ্যে যেটা কমন থাকবে সেটা ই ইন্টারসেকশন এফ হবে। তারপর দেখবো এফ আর জি এর মধ্যে কোনটা কমন আছে। এফ আর জি এর মধ্যে যেটা কমন থাকবে সেটা এফ ইন্টারসেকশন জি হবে। তারপর আমরা দেখবো ই আর জি এর মধ্যে কোনটা কমন আছে। ই আর জি এর মধ্যে যেটা কমন থাকবে সেটা ই ইন্টারসেকশন জি হবে। তাহলে প্রথমে দেখে নি ই আর এফ এর মধ্যে কি কমন আছে। ই তেও 3 আছে, এফ এও 3 আছে, তাহলে ই ইন্টারসেকশন এফ সমান কত হবে? ই ইন্টারসেকশন এফ সমান 3 হবে। আর তাহলে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ইন ই ইন্টারসেকশন এফ মানে এন অফ ই ইন্টারসেকশন এফ সমান 1 হবে। এটা গেল ই ইন্টারসেকশন এফ এর ব্যাপার। এবার চলে আসি ই আর জি তে। ই তে দেখছি 3 আর 5 আছে, জি তেও দেখতে পাচ্ছি 3 আর 5 আছে, তাহলে ই ইন্টারসেকশন জি সমান কত হবে? ই ইন্টারসেকশন জি সমান 3 আর 5 হবে,
e intersection g সমান 3 আর 5 আছে তাহলে e intersection g তে কটা পয়েন্ট কটা স্যাম্পল পয়েন্ট আছে দুটো 3 একটা 5 একটা তাই n অফ e intersection g সমান 2 লিখেছি সিমিলারলি দেখব f আর g তে কটা কমন আছে f এও দেখছি 2 3 আছে g তেও দেখছি 2 3 আছে তাহলে f intersection g সমান দেখ 2 3 লেখা আছে এদের মধ্যে কটা কমন পয়েন্ট দুটো কমন পয়েন্ট 2 আর 3 তাহলে n অফ f intersection g সমান 2 লিখলাম বোঝা গেল কস্তুরি এগুলো জাস্ট বার করলাম এগুলো বার করলে আমার এইগুলো বার করতে সুবিধা হবে প্রোবাবিলিটি অফ e বাই f বা প্রোবাবিলিটি অফ f বাই b বা প্রোবাবিলিটি অফ e বাই g বা প্রোবাবিলিটি অফ g বাই e বা প্রোবাবিলিটি অফ e ইউনিয়ন f বাই g আর প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f বাই g জাস্ট এই জিনিসগুলো বার করে রাখলাম পরবর্তী জিনিসগুলো আমাদের সলভ করতে সুবিধা হবে এবার আমি প্রোবাবিলিটি গুলো বার করতে পারি অলরেডি সমস্ত কিছুর স্যাম্পল পয়েন্ট আমি বার করে নিয়ে নিয়েছি তাহলে প্রোবাবিলিটি অফ e সমান কি হবে n অফ e বাই n অফ s n অফ e সমান কত 3 n অফ s সমান কত 6 তাই প্রোবাবিলিটি অফ e সমান 3 বাই 6 প্রোবাবিলিটি অফ f সমান কত হবে n অফ f সমান দেখ n অফ f সমান বেরিয়েছিল 2 আর n অফ s সমান 6 তাই প্রোবাবিলিটি অফ f সমান 2 বাই 6 সিমিলারলি প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f সমান কি হবে n অফ e ইন্টারসেকশন f বাই n অফ s n অফ e ইন্টারসেকশন f এ কটা পয়েন্ট ছিল 3 মানে একটা পয়েন্ট ছিল তাই 1 বাই 6 সিমিলারলি প্রোবাবিলিটি অফ g বার করব কি করে বার করব না n অফ g বাই n অফ s n অফ g কত ছিল 4 আর n অফ s সমান তো 6ই আছে তাহলে 4 বাই 6 মানে 2 এর 3 সিমিলারলি প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন g কত হবে n অফ e ইন্টারসেকশন g সমান 2 ছিল আর n অফ s সমান 6 হলো সেরকম 2 বাই 6 বেরিয়ে গেল এবার আমি বার করব e ইন্টারসেকশন f ইন্টারসেকশন g মানে e f আর g এর মধ্যে কি কমন আছে তাহলে e আর f আর g এর মধ্যে যদি দেখিস তাহলে 3 এমন একটা সংখ্যা যেটা e তেও আছে f এও আছে আর g তেও আছে তাহলে e ইন্টারসেকশন f ইন্টারসেকশন g সমান কি 3 মানে এরকম স্যাম্পল পয়েন্ট কয়টা একটা তাই n অফ e ইন্টারসেকশন f ইনটু g সমান 1 তাহলে প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f ইন্টারসেকশন g সমান n অফ e ইন্টারসেকশন f ইন্টারসেকশন g বাই ns n অফ e ইন্টারসেকশন f ইন্টারসেকশন g সমান 1 আর ns সমান হচ্ছে 6 তাই 1 এর 6 ঠিক আছে এরপর আমি সমস্ত কিছু বার করে ফেললাম এরপর জাস্ট একটার পর একটা বার করব প্রথমে বার করব প্রোবাবিলিটি অফ e বাই f তো আমরা জানি প্রোবাবিলিটি অফ e বাই f বলতে কি কন্ডিশনাল প্রোবাবিলিটি অফ e হোয়েন f হ্যাজ অকার্ড তাহলে এর ফর্মুলা বাই ডেফিনেশন আগের দিনই পড়েছি আগের দিনে এর উপর অনেক অঙ্ক করেছি যেখানে ফর্মুলাতে বড় বড় করে লেখা আছে যে প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f সমান আগের দিন এটা 3 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম এবং এর অঙ্ক এর উপর অঙ্ক আগের দিন মানে গতকাল আমরা করেছি যেখানে প্রোবাবিলিটি অফ e বাই f এর ফর্মুলা কি ছিল প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f বাই প্রোবাবিলিটি অফ f তো প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f তো অলরেডি আমি বার করে নিয়েছি কত বেরিয়েছে প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f 1 এর 6 তাহলে 1 এর 6 বসিয়ে দিলাম প্রোবাবিলিটি অফ f সমান আগেই বার করে নিয়েছি কত প্রোবাবিলিটি অফ সমান 2 এর 6 2 এর 6 তাহলে 1 এর 6 কে 2 এর 6 দিয়ে ভাগ করলে 6 6 কেটে যায় তাহলে পড়ে থাকে হাফ তাহলে এটা হয়ে গেল প্রোবাবিলিটি অফ e বাই f প্রোবাবিলিটি অফ f বাই e কি হবে প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f বাই প্রোবাবিলিটি অফ e প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f তো অলরেডি বার করে নিয়েছি 1 এর 6 প্রোবাবিলিটি অফ e সমান 3 এর 6 ভাগ করে দাও 6 বাই 6 কেটে গেল 1 এর 3 তাহলে ফার্স্ট অঙ্ক মানে ফার্স্ট পার্টটা হয়ে গেল প্রোবাবিলিটি অফ e বাই f আর প্রোবাবিলিটি অফ f বাই b সেকেন্ড পার্টে কি বার করতে বলেছিল সেকেন্ড পার্টে বার করতে বলেছিল প্রোবাবিলিটি অফ e বাই g প্রোবাবিলিটি অফ e বাই g বলতে প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন g বাই প্রোবাবিলিটি অফ g প্রোবাবিলিটি অফ ইন্টারসেকশন g বার করেছি 2 এর 6 আর প্রোবাবিলিটি অফ g বার করেছিলাম কত প্রোবাবিলিটি অফ g বার করেছিলাম 2 এর 3 তাহলে বসিয়ে দাও 2 এর 6 বাই 2 এর 3 করলে আসে হাফ সিমিলারলি প্রোবাবিলিটি অফ g বাই e এর ফর্মুলা কি প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন g বাই প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন g বলতে 2 এর 6 আর প্রোবাবিলিটি অফ e একই বার করে নিয়েছিলাম কত প্রোবাবিলিটি অফ e সমান বেরিয়েছিল 3 এর 6 তাহলে ভাগ করে দাও 2 এর 6 কে 3 এর 6 দিয়ে 6 6 কেটে যাবে 2 এর 3 পড়ে থাকবে এবার যেটা বার করব সেটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ এটা দিতে পারে প্রোবাবিলিটি অফ e ইউনিয়ন f বাই g তো এটার ফর্মুলা আমরা আগেই করেছি কি পড়েছি এই ফর্মুলাটা আমরা আগেই পড়েছি প্রপার্টিতে ফর্মুলাটা পড়েছিলাম এই যে প্রোবাবিলিটি ক্লাস 3 তে আমরা প্রপার্টিজে পড়েছিলাম যদি প্রোবাবিলিটি অফ e ইউনিয়ন f বাই g দেয়া থাকে মানে এটার মানে কি কন্ডিশনাল প্রোবাবিলিটি অফ e ইউনিয়ন f when g has occurred এটার ফর্মুলা কি হয় এটা প্রপার্টিজ অফ কন্ডিশনাল প্রোবাবিলিটি পড়েছিলাম যে প্রোবাবিলিটি অফ e বাই g প্লাস প্রোবাবিলিটি অফ f বাই g মাইনাস প্রোবাবিলিটি অফ e ইন্টারসেকশন f বাই g যার মধ্যে দেখ প্রোবাবিলিটি অফ e বাই g এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি জেনে গেছি প্রোবাবিলিটি অফ e বাই g এর ভ্যালু হচ্ছে হাফ কিন্তু প্রোবাবিলিটি অফ f বাই g এর ভ্যালুটা আমরা জানি না তাহলে সেটা বার করব তো সাইডে দেখ প্রোবাবিলিটি অফ f বাই g টা বার করেছি কি হবে প্রোবাবিলিটি অফ f বাই g প্রোবাবিলিটি অফ f বাই g এর ফর্মুলা যেটা পড়ে থাকে সেটা নিচে চলে যায় নিচে কে আছে পড়ে আছে g তো নিচে প্রোবাবিলিটি অফ g লিখলাম আর এই দুটোর ইন্টারসেকশন লিখতে হয় প্রোবাবিলিটি অফ f বাই g তো প্রোবাবিলিটি অফ f বাই g অলরেডি বার করেছি প্রোবাবিলিটি অফ f বাই g এর ভ্যালু কত হবে দেখ
অলরেডি আমরা এফ ইন্টারসেকশন জি বার করে নিয়েছিলাম ওপরে এই সাইডে, দেখ দেখাচ্ছি এটাকে সরাই, দেখ এফ বাই জি বার, এফ ইন্টারসেকশন জি সমান দুই, এন অফ এফ ইন্টারসেকশন জি সমান দুই, তাহলে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন জি কত হতো, দুই বাই ছয়, তাহলে প্রবাবিলিটি অফ এফ বাই জি সমান কত, প্রবাবিলিটি অফ এফ বাই জি এফ ইন্টারসেকশন জি সমান কত, দুই এর ছয়, আর প্রবাবিলিটি অফ জি তো অলরেডি বার করে নিয়েছিলাম, কত বার করেছিলাম দেখো চারের ছয়, তাহলে দুই এর ছয় কে চারের ছয় দিয়ে ভাগ করলে কত হয় একের দুই, তাহলে এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এফ বাই জি এর ভ্যালুটা বার করে নিলাম কত এলো একের দুই, আর প্রবাবিলিটি অফ ই বাই জি তো এখানেই বার করেছিলাম কত একের দুই, আর আমাকে কি বার করতে হবে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই জি, তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই জি বলতে পরে যেটা থাকে সেটা নিচে চলে যায়, বাইয়ের পরে যেটা থাকে বাইয়ের পরে কি আছে জি, জিটা নিচে চলে গেল, আর ওপরে যেগুলো থাকে সেগুলোর ইন্টারসেকশন হয়ে যায়, ওপরে কে কে আছে ই এফ আর জি, তাহলে ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন জি, তো প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন জি অলরেডি বার করে নিয়েছিলাম একের ছয়, তাহলে একের ছয় জায়গায় একের প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন জি এর জায়গায় একের ছয় পুট করে দিলাম, প্রবাবিলিটি অফ জি আগেই বার করেছিলাম কত চারের ছয়, তাহলে একের ছয় কে চারের ছয় দিয়ে ভাগ করে দাও, একের ছয় কে চারের ছয় দিয়ে ভাগ করলে হয় একের ছয়, তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন জিরো ভ্যালু পেয়ে গেলাম একের ছয়, তাহলে ই বাই জি একের দুই, এফ বাই জি একের দুই, আর ই ইন্টারসেকশন এফ বাই জি একের চার, হাফ আর হাফকে যোগ করলে কত হয় এক, এক থেকে একের চার বিয়োগ করে দাও তাহলে তিনের চার, তাহলে এর ভ্যালুটা বেরিয়ে গেল তিন নম্বর ভ্যালুটা, আর চার নম্বর ভ্যালুটা এটাই যেটা অলরেডি এই অঙ্কটা করতে বার করে ফেলেছি, তো এইখানে তোমাদের এগারো নম্বর অঙ্কটা কমপ্লিট হলো, বোঝা গেছে সবার, বোঝা গেছে, কোনো জায়গায় অসুবিধা আছে কারোর, ওকে রেকর্ড করতেই শুধু দেখি রেকর্ড করছি, তবে তো বোঝা গেছে ভয়েস শুনতে, ওকে আগের দিনে ক্লাসটা দেখেছিলিস, ওকে তাহলে বুঝতে পারবি, ঠিক আছে এটা গেল আমাদের কত নম্বর, এগারো নম্বর, ঠিক আছে লাস্টে মনে করাবি, ঠিক আছে বারো নম্বর অঙ্কটা করাচ্ছি, বারো নম্বর অঙ্ক বলেছে অ্যাজিউম দ্যাট ইচ বর্ন চাইল্ড ইজ ইকুয়ালি লাইকলি টু বি এ বয় অ্যান্ড গার্ল, আমি ইকুয়ালি লাইকলির মানে কি বলেছিলাম, ইকুয়ালি লাইকলি বলে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, বয় হতেও পারে গার্ল হতে পারে, মানে দুটো ঘটনায় সম্ভাবনা ঘটনা থাকলে সেটাকে বলে ইকুয়ালি লাইকলি, মানে ঘটনা দুটোই ঘটতে পারে, তো বলেছে ইজ বর্ন চাইল্ড ইজ ইকুয়ালি লাইক টু বি এ বয় অ্যান্ড গার্ল, মানে কেউ প্রিডিকশন করে যেটা বলতে পারবে না, মানে কেউ জন্মালে সেটা ছেলে হবে না মেয়ে হবে সেটা যেমন কেউ বলতে পারবে না তখনই সেটাকে বলে ইকুইকলি লাইকলি, তো আমাকে বলেই দিয়েছে যে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বর্ন চাইল্ডটা, বলেছে ইফ এ ফ্যামিলি ইজ টু চিলড্রেন, মানে কোনো একটা ফ্যামিলিতে যদি দুটো চিলড্রেন থাকে সেই চিলড্রেনটা আইদার ছেলে অর মেয়ে, হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট বোথ গার্লস বোথ আর গার্লস, তার মানে কার কন্ডিশনাল প্রবাবিলিটি বার করতে হবে যে দুটো দুজনই হবে মেয়ে, ঠিক আছে দুজনই হবে মেয়ে, গিভেন দ্যাট এবার কন্ডিশন দুটো বলে দিয়েছে, ঠিক আছে গিভেন দ্যাট এর পরে যেটা বলা থাকে সেটা হচ্ছে পরের ইভেন্টটা, মানে বাইয়ের পরের ইভেন্টটা, আর তার আগে যে স্টেটমেন্টটা বলা থাকে যে হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি ওটা হচ্ছে প্রথম ইভেন্টটা, মানে প্রথম ইভেন্টটাকে আমরা ই দিয়ে জেনারেলি ডিনোট করি আর পরের ইভেন্টটাকে জেনারেলি এফ দিয়ে ডিনোট করি, তাই গিভেন দ্যাট এর পরে যেটা বলে দিয়েছে এক নম্বর কন্ডিশন দ্য ইয়ংগেস্ট ইজ এ গার্ল এটা হচ্ছে এফটা, আর কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট বোথ আর গার্লস এটা হচ্ছে ইটা, ঠিক আছে ঠিক আছে, একবার এফ বলেছে একবার এফটা বলে দিয়েছে দ্য ইয়ংগেস্ট ইজ এ গার্ল, মানে যেটা তরুণ তরুণটা হবে মেয়ে, মানে যেটা পরে জন্মেছে পরে যে জন্মায় তারই তো বয়সটা কম সেই তো ইয়াংগেস্ট, তো সেটা হতে পারে মেয়ে, আর পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে এফটাকে বলেছে না অ্যাট লিস্ট ওয়ান ইজ গার্ল, তাহলে দুটো আলাদা আলাদা বার করতে হবে, একটা ক্ষেত্রে বার করতে হবে ফার্স্ট কন্ডিশনাল প্রবাবিলিটি বার করতে হবে, কি ফার্স্ট ক্ষেত্রে বার করতে হবে যে ফার্স্ট উই হ্যাভ টু ডিটারমাইন দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ আর গার্লস হোয়েন দ্য ইয়াংগেস্ট ইজ এ গার্ল, এটা গেল ফার্স্ট, সেকেন্ডটা ক্ষেত্রে বার করতে হবে যে দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ আর গার্লস হোয়েন অ্যাট লিস্ট ওয়ান ইজ গার্ল, তাহলে গিভেন দ্যাট এর পরে যেটা থাকে সেটা হচ্ছে কন্ডিশনটা, মানে সেটা হচ্ছে এফ ইভেন্টটা, গিভেন দ্যাট এর আগে যে কথাটা বলা থাকে যে হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট বোথ আর গার্লস এটা হচ্ছে আমার ইটা, ঠিক আছে তো এইগুলোর আগে সব এইগুলো সবকিছু বার করার আগে তোকে এটা বার করতে হবে যে দুটো চাইল্ডকে তুই কত রকম ভাবে সাজাতে পারিস, মানে দুটো চাইল্ড যে হতে পারে আইদার বয় গার্ল এভাবেটাকে কতভাবে সাজাতে পারিস, ঠিক আছে তো দেখ এভাবে সাজাতে পারিস স্যাম্পল স্পেস, যেটাকে বলে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস কি হতে পারে দুটোই পরপর ছেলে হলো তাহলে দুটোই বিবি, মানে বি বলতে বয় বোঝাচ্ছে, প্রথমটা বয় হলো তারপরে গার্ল হলো তাহলে বিজি, প্রথমটা গার্ল হলো তারপরে বয় হলো তাহলে জিবি, আর দুটোই পরপর গার্ল হলো তাহলে জিজি, তা টোটাল এইভাবে সাজাতে পারিস দুটো ছেলে মেয়েকে,
এর থেকে বেশি আর কোনো উপায় সাজানো যায় না। পরপর দুটোই ছেলে হতে পারে, পরপর দুটোই মেয়ে হতে পারে, একটা ছেলে একটা মেয়ে হতে পারে, বা প্রথমটা মেয়ে সেকেন্ডটা ছেলে হতে পারে। প্রথমটা বোঝাচ্ছে কি? প্রথমটা বোঝাচ্ছে যে প্রথমে জন্মেছে, দ্বিতীয়টা বোঝাচ্ছে সেকেন্ডে জন্মেছে। তাহলে প্রথমটা বোঝাচ্ছে ওল্ডেস্টটা, আর সেকেন্ডটা বোঝাচ্ছে ইয়াংগেস্টটা। প্রথমে যে জন্মায় অবভিয়াসলি তার বয়স বেশি, তাই সে ওল্ডেস্ট হবে। শেষে যে জন্মায় সে অবভিয়াসলি বয়সটা কম হবে, তাহলে ইয়াংগেস্ট হবে। তো প্রথমেরটা বোঝাচ্ছে ওল্ডেস্ট, আর সেকেন্ডটা বোঝাচ্ছে ইয়াংগেস্ট। এটা যেন বুঝতে পেরেছিস। বিটা বোঝাচ্ছে কি? বয়, আর জিটা বোঝাচ্ছে গার্ল। তাহলে স্যাম্পল স্পেসটা কি করে বার করলাম বোঝা গেল? স্যাম্পল পেজটা কি করে বার করলাম বোঝা গেল? এবার বলেছে, আমি বলেই দিলাম, প্রথমে যেটা বলে দেবে সেটাই হচ্ছে ইভেন্ট। তাহলে কি প্রথমে বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট বোথ আর গার্লস। তাহলে ই ইভেন্টটা কি? না, ই ইভেন্টটা হচ্ছে বোথ আর গার্ল চাইল্ড। তাহলে বি ই ইভেন্টটার মধ্যে কোন স্যাম্পল পয়েন্টটা খাটছে? ই ইভেন্ট হচ্ছে বোথ আর গার্ল চাইল্ড। তাহলে এখানে কোথায় বোথ আর গার্ল চাইল্ড আছে? এই এমন একটা স্যাম্পল পয়েন্ট যেখানে বোথ আর গার্ল চাইল্ড আছে। তাহলে দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? জিজি। তাহলে এইরকম স্যাম্পল পয়েন্ট কটা আমার স্যাম্পল আছে? একটা। তাই এন অফ ই ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এটা গেল এন অফ ই ইজ ইকুয়াল টু ওয়ান। এটাই হচ্ছে দুটো ক্ষেত্রেই আমার কি? ই ইভেন্ট। ই ইভেন্টটা চেঞ্জ হয়নি, বাট এফ ইভেন্টটা চেঞ্জ হয়েছে, মানে কন্ডিশনটা চেঞ্জ হয়েছে। ফার্স্ট কন্ডিশনটা দেখি আমরা। ফার্স্ট ক্ষেত্রে এফটা কি বলে দিয়েছে? ফার্স্ট ক্ষেত্রে আমি ধরে নিলাম দ্য ইয়াংগেস্ট ইজ এ গার্ল, আমি ধরে নিলাম লেট এফ ইজ ইকুয়াল টু এমন একটা ইভেন্ট দ্য ইয়াংগেস্ট ইজ এ গার্ল। দ্যাট ইজ, তাহলে তুই দেখবি, এবার তুই এখানে কি দেখবি? যে সেকেন্ডে গার্ল কোথায় কোথায় আছে। সেকেন্ডে গার্ল দেখতে পাচ্ছিস বিজিতে, সেকেন্ডে গার্ল মানে এটা হচ্ছে ইয়াংগেস্ট গার্ল, তাহলে এটা একটা হতে পারে। আর সেকেন্ডে গার্ল কে আছে? জিজিতে সেকেন্ডে গার্ল আছে। তাহলে এইরকম স্যাম্পল পয়েন্ট কটা? দুটো, এইটা একটা, এইটা একটা। তাহলে দ্য ইয়াংগেস্ট ইজ এ গার্ল কোনটা কোনটাই? বিজিতে আর জিজিতে। দেখ, সেকেন্ডে জি আছে মানে ইয়াংগেস্ট গার্ল, সেকেন্ডে জি আছে। ফার্স্টে তোর কি থাকলো দেখে লাভ নেই, তোকে শুধু দেখতে হবে যে ইয়াংগেস্ট গার্ল স্যাম্পল স্পেসের মধ্যে কোন দুটো পয়েন্টে। এই দুটো পয়েন্টে, সেকেন্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্টে, বিজি আর জিজি। তাহলে এক্ষেত্রে এন অফ এফ সমান কত হয়ে গেল? এন অফ এফ সমান দুই হয়ে গেল। এবার তোকে দেখতে হবে ই আর এফ এর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। হ্যাঁ, ই আর এফ এর মধ্যে কমন আছে। কে কে কমন আছে? একটাই আছে, জিজি স্যাম্পল পয়েন্টটা কমন ই আর এফ এর মধ্যে। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান কি? জি কমা জি, যেটার কটা স্যাম্পল পয়েন্ট? একটা স্যাম্পল পয়েন্ট। তাহলে ওয়ান। প্রবাবিলিটি অফ এফ কি করে বার করবি? প্রবাবিলিটি অফ এফ কি করে বার করবি? না, এন এফ বাই এন এস। এন এফ এর ভ্যালু কত? দুই। এন এস এর ভ্যালু কত? চার। তাহলে এন এফ বাই এন এস বলে দুই বাই চার প্রবাবিলিটি অফ। প্রবাবিলিটি অফ ই কি করে বার করবি? এন অফ এন এন ই বাই এন এস। এন ই কত? এক। এন এস কত? চার। তাই একের চার। সিমিলারলি প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ কত? এন ইন্টারসেকশন এন ই ইন্টারসেকশন এফ সমান এক, আর এন এস সমান কত? চার। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান একের চার। তাহলে প্রবাবিলিটি অফ ই বাই ই সমান একের চার বাই দুইয়ের চার, কাটা চার চার কেটে গেল, পড়ে থাকলো হাফ। তাহলে এইরকম কন্ডিশন, তাহলে প্রবাবিলিটি অফ ই হোয়েন এফ এস অকার্ড ইজ ইকুয়াল টু হাফ, মানে অ্যান্সারটা কার পেলাম? না, প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য গার্লস, বোথ আর গার্লস হোয়েন দ্য ইয়াংগেস্ট ইজ এ গার্ল, কখন হবে এর সম্ভাবনা কত? হাফ। এটা গেল ফার্স্ট এরটা সলভ হলো। এবার যে সেকেন্ড ক্ষেত্রে কি? সেকেন্ড ক্ষেত্রে এফটা কি বলে দিয়েছে? না, অ্যাট লিস্ট ওয়ান ইজ এ গার্ল। এটা সেমই থাকছে, বাট এফটা চেঞ্জ করে দিয়েছে যে অ্যাট লিস্ট ওয়ান ইজ এ গার্ল। তাহলে এফ এর ক্ষেত্রে অ্যাট লিস্ট ওয়ান ইজ এ গার্ল, কোথায় কোথায় ওয়ান গার্ল আছে? দেখ, এখানে বিজিতে একটা গার্ল আছে, জিবিতে একটা গার্ল আছে। অ্যাট লিস্ট বলতে কমপক্ষে, তো দুটোও কিন্তু হতে পারে। অ্যাট লিস্ট বলতে কমপক্ষে একটা গার্ল, দুটোও কিন্তু থাকতে পারে কমপক্ষে। অ্যাট লিস্ট আর অ্যাটমোস্ট এতদিন ধরে অনেক আলোচনা করেছি, আর নিশ্চয় আলোচনার দরকার নেই। তাহলে কমপক্ষে একটি থাকতে পারে, দুটোও তিনটে যত খুশি থাকতে পারে। কমপক্ষে একটি গার্ল, বিজিতে একটা গার্ল আছে, জিবিতে একটা গার্ল আছে, জিজিতে দুটো গার্ল আছে। তাহলে এরকম স্যাম্পল পয়েন্ট কটা? তিনটে। তাহলে এন অফ এস সমান তিন হয়ে গেল। এন অফ এস সমান যদি তিন হয়ে যায়, তাহলে প্রবাবিলিটি অফ এফ সমান কি হয়ে যাবে? এন অফ এস বাই এন অফ এস মানে তিন বাই চার। তাহলে প্রবাবিলিটি অফ সমান তিন বাই চার। এবার দেখবো ই আর এফ এর মধ্যে কি কমন আছে। ই তে কি ছিল? ই তে ছিল, দেখ, ই তে ছিল আমার জিজি, এফ এও আছে দেখ আমার জিজি। তাহলে ই আর এফ এর মধ্যে কমন কে? জিজি। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান কত? ওয়ান হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান কি? এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন এস মানে একের চার। এখান থেকে আমি কি পেয়ে যাবো? এখান থেকে প্রবাবিলিটি অফ ই বাই এফ পেয়ে যাবো। প্রবাবিলিটি অফ ই এফ এর ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন বাই প্রবাবিলিটি অফ এফ। প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বলতে একের চার, প্রবাবিলিটি অফ বি বলতে তিনের চার, চার চার কেটে গেল একের তিন। তাহলে এটা গেল আমার সেকেন্ড কন্ডিশন প্রবাবিলিটির চান্সেস। কত কত চান্সেস? না, একের তিন চান্সেস। বোঝা গেল? তাহলে সেকেন্ড কোশ্চেনটা, বারো নম্বর কোশ্চেনটা, এগুলো ভালো করে বোঝ এবং ভালো করে কর, বিটেকেও কাজে লেগে যাবে। এই সিলেবাসে বিটেকে আছে কন্ডিশনাল প্রবাবিলিটি অঙ্ক তাদের। ঠিক আছে, বোঝা গেল? বাকিদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো অঙ্কটার উপরে। বোঝা গেছে তপব্রত আর কস্তুরী? ওকে।
এবার আমরা চলে আসছি 13 নম্বর কোশ্চেনটা, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 13 নম্বর কোশ্চেনটা। বলেছে অ্যান ইনস্ট্রাক্টর হ্যাজ এ কোয়েশ্চেন ব্যাংক, মানে ধরে না প্রীতম আমাদের ইনস্ট্রাক্টর, প্রীতমকে কোন একটা কোয়েশ্চেন সেট করতে বলা হয়েছে, ওর কাছে একটা কোয়েশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে, যে কোয়েশ্চেন ব্যাংকে 300টা ইজি ট্রু ফলস কোয়েশ্চেন আছে, 200টা ডিফিকাল্ট ট্রু ফলস কোয়েশ্চেন আছে, 500টা ইজি এমসিকিউ আছে আর 400টা ডিফিকাল্ট এমসিকিউ আছে। মানে দেখতে পাচ্ছিস কোশ্চেনটা দুটো টাইপে ভাগ আছে, একটা হচ্ছে ট্রু ফলস কোশ্চেন আর একটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন, আবার সেটা আরো দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে ইজি টাইপ আর একটা হচ্ছে ডিফিকাল্টি টাইপ, ঠিক আছে। নিয়ে বলেছে ইফ এ কোশ্চেন ইজ সিলেক্টেড এট এ র্যান্ডম ফ্রম দ্য কোশ্চেন ব্যাংক, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি এ ইজি কোশ্চেন, ইট উইল বি ইজি কোশ্চেন, এটা হচ্ছে ই ইভেন্টটা, ঠিক আছে, ইট উইল বি ইজি কোশ্চেন, এটা ই ইভেন্টটা। গিভেন দ্যাট এর পরে যেটা থাকে সেটা হয় এফ, মানে সেটা হয় কন্ডিশন, গিভেন দ্যাট ইট ইজ এ মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে ই ইভেন্ট কি কোশ্চেনটা ইজি কোশ্চেন হবে, এফ ইভেন্টটা কি কোশ্চেনটা এমসিকিউ কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে এটা বার করবো, তাহলে আমাকে যা ডাটা দিয়েছে সেটাকে একটা টেবিলের ফর্মে লিখে দেবো, তাহলে অঙ্কটা করতে আমার সুবিধা হবে। তাহলে ইন এ কোশ্চেন ম্যান টাইপ কি, দু রকমের কোশ্চেন, ট্রু ফলস আর এমসিকিউ লিখে দিলাম। ইজি টাইপ কোশ্চেন ট্রু ফলসে কটা আছে, 300টা, এমসিকিউতে কটা আছে 500টা। ডিফিকাল্ট টাইপ কোশ্চেন ট্রু ফলসে কটা আছে, 200টা, এমসিকিউ কোশ্চেন কটা আছে ডিফিকাল্ট 400টা। টোটাল ট্রু ফলস কোশ্চেন কটা, 300+200, 500টা। টোটাল এমসিকিউ কোশ্চেন কটা, 500+400, 900টা। তাহলে এবার টোটাল করে দিই, টোটাল ইজি কোশ্চেন কত ট্রু ফলস আর এমসিকিউ মিলিয়ে, 300+500, 800টা। টোটাল ডিফিকাল্ট কোশ্চেন কত, 200+400, 600টা। টোটাল কোশ্চেন কত, 500+900, 1400টা। তাহলে এই যে টোটাল কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, ট্রু ফলস কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, এগুলো মিশিয়ে টোটাল কোশ্চেনটাই হচ্ছে আমার কি স্যাম্পল সেট, মানে এন অফ এস ইজ ইকুয়াল টু কত, এন অফ এস ইকুয়াল টু 1400। টোটাল কোশ্চেনটাই হয় আমার কি স্যাম্পল স্পেস, তাহলে এন অফ এস ইজ ইকুয়াল টু 1400। এবার এর মধ্যে দুটো ইভেন্ট আছে, ফার্স্ট ইভেন্টটা কি হয় ই, আর গিভেন দ্যাট এর পরে যেটা বলে দেওয়া থাকে বা কন্ডিশন যেটা বলে দেওয়া থাকে সেটা হয় এফ। তাহলে ইটা বলেছে কি, ইটা বলেছে যে কোশ্চেন ইজ ইজি, তাহলে কোশ্চেন ইজ ইজি, ইজি কোশ্চেন আমার কটা আছে দেখতেই পাচ্ছিস, 300+500, ইজি কোশ্চেন হচ্ছে 800টা, তাই এন অফ ই হয়ে গেল 800। সেকেন্ডে কি বলেছে না, কোশ্চেন ইজ এ এমসিকিউ, সেকেন্ডে তাহলে কি লিখবো, এফ এমন একটা ইভেন্ট যেখানে কোশ্চেন ইজ এ এমসিকিউ, ঠিক আছে। তাহলে এমসিকিউ কোশ্চেন কটা আছে আমার, এমসিকিউ কোশ্চেন দেখ 500+400, 900টা আমার এমসিকিউ কোশ্চেন আছে, তাই এন অফ এফ সমান হয়ে গেল 900। এবার ই ইন্টারসেকশন এফ বার করবো, ই ইন্টারসেকশন এফ বলতে ই আর এফ এর মধ্যে কমন, মানে এই দুটো মিশিয়ে যেটা তৈরি হবে, কি তৈরি হবে না, ইজি মাল্টিপল চয়েস কোশ্চেন, এই দুটোকে মিলিয়ে কোনটা তৈরি হবে, ইজি মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে ইজি মাল্টিপল চয়েস কোশ্চেন কটা আছে দেখ, এমসিকিউর ঘরে চলে যা, ইজির তলায় চলে যা, এমসিকিউ থেকে এই দিকে গেলি, ইজির তলায় চলে গেলি, কতটা 500টা। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান কত হয়ে যাবে, 500 হয়ে গেল। এনএস তো অলরেডি 1400 বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে কি বার করবো, প্রবাবিলিটি অফ ই বাই এফ বার করবো, প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান কি, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ ই বাই এফ, মানে প্রবাবিলিটি অফ ই বাই ই ইন্টারসেকশন এফ বাই ডেফিনেশন কি, এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন অফ এস, আর প্রবাবিলিটি অফ এফ বলতে এন অফ এফ বাই এন অফ এস, এখানে এন অফ এস এন অফ এস কেটেই যাবে দেখতে পাচ্ছিস অবভিয়াসলি, 1400 1400। তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ অলরেডি বার করে নিয়েছি কটা, 500টা, আর এন অফ এফ অলরেডি বার করে নিয়েছিলাম কটা, 900টা, তাহলে 500/900 মানে 5/9, এটা হয়ে গেল আমার কোয়েশ্চেন। বোঝা গেল ওকে, এটা 13 নম্বর কোয়েশ্চেন। মানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। বলেছে গিভেন দ্যাট, এটা খুব ভালো করে শুনবি এবং বুঝবি জিনিসটাকে, গিভেন দ্যাট, গিভেন দ্যাটটা প্রথমে বলে দিয়েছে, তেমন এটা সত্য, গিভেন দ্যাট দ্য টু নাম্বারস অ্যাপিয়ারিং অন থ্রোয়িং টু ডাইস আর ডিফারেন্ট, এটা হচ্ছে সত্য, মানে এটা হচ্ছে এফটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার এফটা, গিভেন দ্যাট দ্য টু নাম্বারস অ্যাপিয়ারিং অন থ্রোয়িং টু ডাইস আর ডিফারেন্ট, মানে দুটো ডাইস আমরা থ্রো করছি, দুটো ডাইসে আলাদা আলাদা নাম্বার আসবে, এটা হচ্ছে আমার সত্যটা। কি বার করতে বলেছে না, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট দ্যাট দ্য সাম অফ নাম্বার অন দ্য ডাইস ইজ 4, মানে দুটো ডাইস কে সাম করলে, দুটো ডাইসে যা রেজাল্ট এলো সেই দুটোকে যোগ করলে 4 আসবে, তাহলে দুটো ইভেন্ট, তাহলে প্রথমে আমাকে স্যাম্পল স্পেস বার করতে হয়। তাহলে আমি দুটো ডাইস কে যখন থ্রো করব, থ্রোয়িং টু ডাইস লেখা আছে প্রথমেই, তো দুটো ডাইস কে যখন থ্রো করব তখন স্যাম্পল স্পেস কটা হবে, একটা ডাইস কে থ্রো করলে 6টা, দুটো ডাইস কে থ্রো করলে 6 স্কোয়ারটা, মানে 36টা, তাহলে 6 স্কোয়ার = 36 লিখে দিয়েছি। এবার ইটা কি, ইটা বলে দিয়েছে দেখ, দ্যাট দ্য ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট that the sum of number on the dice is 4, তাহলে e হচ্ছে sum is 4, এটা হচ্ছে সেই ইভেন্ট। তাহলে ভাব কোনগুলোকে যোগ করলে
পরপর দুটো ডাইসের মধ্যে দুটো ডাইস ফেলি, কোন দুটো যোগ করলে চার আসতে পারে? 2 আর 2 যোগ করলে 4 আসতে পারে, 1 আর 3 যোগ করলে 4 আসতে পারে, 3 আর 1 যোগ করলে 4 আসতে পারে। এর বাইরে কিন্তু কোনো ইভেন্ট নেই ডাইসের মধ্যে যে দুটোকে যোগ করলে তো 4 আসবে, আসবে কোনো কিছু নেই। তাই এন অফ ই কটা স্যাম্পল পয়েন্ট, এন অর ই এই একটা স্যাম্পল পয়েন্ট, এই একটা স্যাম্পল পয়েন্ট, এন একটা স্যাম্পল পয়েন্ট, তিনটা স্যাম্পল পয়েন্ট, এন অফ ই সমান 3 লিখলাম। এবার সেকেন্ড ইভেন্টটা কি ছিল? এফ ইভেন্টটা ছিল যে গিভেন দ্যাট টু নাম্বারস অ্যাপিয়ারিং অন থ্রোয়িং টু ডাইস আর ডিফারেন্ট, দুটো ডাইসে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার পড়বে, ঠিক আছে? তাহলে ভাব যে একটা ডাইসে বোথ নাম্বার ডিফারেন্ট, তাহলে সেম নাম্বার কোনগুলোতে পড়ে? 1 1 পড়লে সেম নাম্বার, 2 2 পড়লে সেম নাম্বার, 3 3 পড়লে সেম নাম্বার, 4 4 পড়লে সেম নাম্বার, 5 আর 5 পড়লে সেম নাম্বার, 6 6 সেম নাম্বার, বাদ বাকি যেগুলো পড়ে আছে সব ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার। কিন্তু 1 1 2 2 মানে 36টা তো টোটাল স্যাম্পল সেট আছে, সেখান থেকে যদি 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এগুলো সেম নাম্বার, তো আমার চাই কিন্তু ডিফারেন্ট নাম্বার। তার টোটাল স্যাম্পল স্পেস থেকে যদি ওই যেগুলো ডিফারেন্ট নাম্বার আছে সেম নাম্বার আছে সেগুলো বিয়োগ করে দিস, ওই বিয়োগ ফলটাই কি হবে? যে ডিফারেন্ট নাম্বারের স্যাম্পল সেট। তো আমি এটাকে এত 36টা তো লেখা সম্ভব নয়, সেজন্য আমি এই প্রক্রিয়ায় বার করেছি কি টোটাল স্যাম্পল সেট থেকে সেম নাম্বারের স্যাম্পল সেটটাকে বিয়োগ করে দিচ্ছি। সেম নাম্বার বলতে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 মানে দুটো ডাইসেই সেম নাম্বার পড়ছে। তাহলে এন অফ এস সমান 36 জানি, এটা তো সেম নাম্বার কটা পড়তে পারে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 36 থেকে 6 যদি বিয়োগ করে দিই তাহলে এন অফ এফ সমান হয়ে যাবে 30, ঠিক আছে? এবার ইআরএফ এর মধ্যে কোনটা কমন থাকবে? ইআরএফ এর মধ্যে দেখ 2 2 কমন থাকবে না, কারণ 2 2 তো আমার নেওয়া যাবে না, এফ এ তো 2 2 নেই, এফ এ এন এফ এ তো 2 2 ইভেন্টটা থাকবে না, কারণ সেম নাম্বার। এফ এ হচ্ছে কোন নাম্বার গুলো থাকবে? শুধু ডিফারেন্ট। তাহলে 1 3 ও এফ এ থাকবে, তাহলে 1 3 একটা হবে ডিফারেন্ট, যেহেতু 3 1ও থাকবে, 3 1ও থাকবে। তাহলে ই ইন্টারসেকশন এফ ইআরএফ এর মধ্যে কমন কটা? 2, 1 3 আর 3 1। কেন? কারণ এগুলো ডিফারেন্ট নাম্বার, ইতেও আছে এফ এর সত্যই হচ্ছে এফ এ ডিফারেন্ট নাম্বার থাকবে, আর ইতে তো এই মাত্র 3টে আছে। 2 2টা কেন রিজেক্ট করলাম? কারণ 2 2টা সেম নাম্বার যেটা এফ এ নেই, এফ থেকে বিয়োগ হয়েছে 2 2টা। তো ই ইন্টারসেকশন এফ সমান কি হলো? 1 3 আর 3 1। তাহলে কটা স্যাম্পল পয়েন্ট পেলাম? 2 স্যাম্পল পয়েন্ট পেলাম। এখান থেকে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান কি পাবো? এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন অফ এফ। এন অফ ই ইন্টারসেকশন এফ সমান কত? 2, আর এন অফ এফ সমান কত? 30। ভাগ করে দাও 2/30 সমান হচ্ছে 1/15। এটা কি বার করেছি? এখানে প্রবাবিলিটি অফ ই বাই এফ হবে, সরি কি বার করতে বলেছিল, এটা বার করা হয়নি, সরি, এটা এন অফ ই ইন্টারসেকশন, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন বার করেছি 1/15। অঙ্কটা আরো একটু হতো, নিয়ে আমাকে এখানে কি বার করতে হতো? প্রবাবিলিটি অফ ই বাই এফ বার করতে হতো। তো এটা করে নে তোরা এখানে, যে প্রবাবিলিটি অফ আমাকে বার করতে বলেছিল ই বাই এফ, প্রবাবিলিটি অফ ই বাই এফ বলতে কি? প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বলতে কি? প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, হ্যাঁ করে দিয়েছি, এখানে শুধু বাই হতো, সরি, এখানে শুধু বাইটা হতো তাহলেই হয়ে যেত। প্রবাবিলিটি অফ ই ইন্টার বাই এফ বলতে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ। প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ কত আসতো? 2/6 কত হতো? লিখে দিচ্ছি, দেখ প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ কত হতো? 2/36। আর প্রবাবিলিটি অফ এফ কত হতো? প্রবাবিলিটি অফ এফ হতো না এন এফ বাই এন এস, এন এফ কত? এন এফ হচ্ছে 30 আর এন এস কত? 36। তাহলে 30/36 মানে 2/30 মানে 1/15, 36 36 কেটে যেত, 2/30 1/15 এটাই হতো। তোকে শুধু এই চিহ্নটা ই ইন্টারসেকশন এফ হবে না, ই বাই এফ করে নিবি, ঠিক আছে? তো 2/30 1/15 হবে, কারণ এনএসএনএস তো কেটে যাচ্ছে, এখানে তো একটা এনএস থাকতো, যদি আলাদা করে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বার করতিস, আর যদি প্রবাবিলিটি অফ এফ বার করতিস, তাহলে নিচে একটা এনএস থাকতো, এনএসএনএস তো কেটে যাচ্ছে, তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন এফ মানে 2/30 মানে 1/15 আসতো। বোঝা গেল 14 নম্বরটা? 14 নম্বরটা বোঝা গেল? ওকে ওকে, এবার হচ্ছে 15 নম্বর কি বলেছে দেখ, কনসিডার দ্য এক্সপেরিমেন্ট। খুব ভালো করে এটা পড়বি, এইগুলো পড়াটার উপরে তোর ডিপেন্ড করে যে কতটা করতে পারবি। তুই যদি স্যাম্পল স্পেস বার করে নিতে পারিস কোনো একটা ইভেন্টে, র্যান্ডম এক্সপেরিমেন্টের, সরি র্যান্ডম এক্সপেরিমেন্ট কোনো একটা ইভেন্টে, র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে স্যাম্পল স্পেস ইভেন্টে বেরিয়ে যাবে। তো যদি কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস বার করে নিতে পারিস, মনে রাখবি যে তোর অঙ্ক হয়ে গেল, অঙ্ক ওখানেই শেষ করে ফেললি। স্যাম্পল স্পেস বার কর, প্রবাবিলিটি করতে কেউ আটকাতে পারবে না, কিছু প্রপার্টিস কিছু ফর্মুলা জানতে হবে, ঠিক আছে? তো কনসিডার দ্য এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ ডাই, একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে যেখানে ডাইস থ্রো করা হচ্ছে, ঠিক আছে? এবার দেখ গল্প আছে, কেন কি গল্প?
না যদি ডাইসে মাল্টিপল অফ থ্রি আছে, মানে তিন বা ছয়, মাল্টিপল অফ তিন বলতে তিনের গুণিতক, ইফ এ মাল্টিপল অফ থ্রি কামস আপ থ্রো দা ডাই এগেন, যদি তিনের গুণিতক আছে ডাইটা থ্রো করলে তাহলে ডাইটাকে আবার থ্রো করা হয়, ঠিক আছে? তিন বা তার মানে যদি ডাইসটা থ্রো করার পর তিন বা ছয় পাস, ডাইসটাকে আবার থ্রো করবি। আর যদি তা না হয়, ইফ এনি আদার নাম্বার অকার্স, মানে এক দুই চার পাঁচের মধ্যে যদি অন্য কোনো নাম্বার পড়ে, তাহলে টসে কয়েন, তাহলে একটা কয়েনকে টস করতে হবে। তাহলে ভালো করে বোঝ, একটা ডাইস কে থ্রো করছিস, ডাইস থ্রো করার পর যদি তিন আর ছয় এলো তাহলে খুব ভালো, আবার তোকে ডাইসটাকে থ্রো করতে হবে, ঠিক আছে? যদি এক দুই চার পাঁচের মধ্যে অন্য কোনো এক দুই চার পাঁচ পড়লো, তাহলে তোকে একটা কয়েনকে টস করতে হবে। তাহলে এখানে মিলিয়ে মিশে যাবে, মানে কয়েন টস আর ডাইস মিলিয়ে মিশে যাবে। তো সেক্ষেত্রে কি বার করতে বলেছে, না ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট দ্য কয়েন শোজ দ্য টেল, কয়েন শোজ দ্য টেল এটা হয়ে গেল ই, গিভেন দ্যাট অ্যাট লিস্ট ওয়ান সাইড শোজ থ্রি এটা হয়ে গেল এফ। তার আগে আমাকে বার করতে স্যাম্পল স্পেস, তাহলে স্যাম্পল স্পেস কি হবে দেখ, আমি বললাম যে যদি কয়েনের মধ্যে এক দুই চার পাঁচ আছে তাহলে আমাকে কয়েন টস করতে হবে। তাহলে ধর আমি প্রথমে ডাইসটা থ্রো করলাম, এক পড়লো, তাহলে আমাকে কয়েন টস করতে হবে। কয়েন টস করলে হেড অথবা টেল পড়তে পারে, তাহলে ওয়ান হেড ওয়ান টেল এরকম হতে পারে। তারপর আমি আবার ডাইসটাকে থ্রো করলাম, দেখলাম দুই পড়লো, দুই পড়লে আমাকে কয়েন টস করতে হবে। কয়েন টস করলে আইদার হেড অর টেল পড়তে পারে, তাহলে দুই হেড দুই টেল পড়তে পারে। এবার আমি ডাইস থ্রো করলাম, দেখলাম তিন পড়লো, তাহলে তিন পড়লে আবার আমাকে ডাইস থ্রো করতে হবে। তাহলে তিন পড়লো আর ডাইস থ্রো করলাম, দেখলাম ওয়ান পেলাম, আবার ডাইস থ্রো করলাম, তিন পড়লো দুই পেলাম, ডাইস থ্রো করলাম। যখনই তিন পড়ে যাবে আবার ডাইস থ্রো করতে হবে। তাহলে তিন যখনই পড়ছে ডাইস থ্রো করতে হচ্ছে, ডাইস থ্রো করলে ম্যাক্সিমাম কটা রেজাল্ট হতে পারে, আবার ডাইস থ্রো করলে এক দুই তিন চার পাঁচ ছয় করে। তাহলে তিন পড়লে থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর থ্রি ফাইভ করে আপ টু থ্রি সিক্স এই অব্দি রেজাল্ট পেতে পারিস। এবার আমি ডাইস থ্রো করলাম, দেখলাম চার পড়লো, চার পড়লে আমাকে কি কয়েন টস করতে হবে। কয়েন টস করলে কি আইদার হেড অর টেল, তাহলে ফোর হেড একটা স্যাম্পল পয়েন্ট, ফোর টেল একটা স্যাম্পল পয়েন্ট। সিমিলারলি এবার পাঁচ পড়লো, পাঁচ পড়লে কি করতে হবে কয়েন টস, তাহলে পাঁচ হেড একটা স্যাম্পল পয়েন্ট, পাঁচ টেল একটা স্যাম্পল পয়েন্ট। এবার আমি এবার কয়েন করলাম, ডাইস থ্রো করলাম, ছয় পড়লো, ছয় পড়লে কি আবার আমাকে এবার ডাইস থ্রো করতে হবে। তাহলে ছয় এক ছয় দুই ছয় তিন ছয় চার ছয় পাঁচ করে ছয় ছয় অবধি এরকম করে অনেকগুলো স্যাম্পল পয়েন্ট হবে। তাহলে মাথায় দেখ, যেখানে এক দুই তিন চার পাঁচ আছে সেখানে শুধু হেড টেল আছে, আর যেখানে তিন আর ছয় আছে সেখানে আবার ডাইস থ্রো করা হয়েছে, তাই ওয়ান দুই তিন চার পাঁচ ছয় করে এসছে। তাহলে এরকম করে আমার টোটাল স্যাম্পল পয়েন্ট কটা আসছে, এক দুই চার আর পাঁচের জন্য কটা, চার দুগুণ আটটা স্যাম্পল পয়েন্ট, আর তিন আর ছয়ের জন্য ছটা ছটা বারোটা, টোটাল স্যাম্পল পয়েন্ট কটা কুড়িটা, তাই এন এস হলো কুড়ি। তো এই স্যাম্পল স্পেসটা বোঝা গেল, স্যাম্পল স্পেসটা কি করে কুড়ি হলো বোঝা গেল, সবার বোঝা গেছে? বলছি দেখ, এখানে বলেই দিয়েছিল তোমাকে ডাইস থ্রো করতে হবে। এবার ডাইস থ্রোর পরে কি রেজাল্ট আসে তার উপরে তো ডিপেন্ড করবে যে তুই আবার ডাইসটা থ্রো করবি না একটা কয়েন টস করবি। তো ডাইস থ্রোর রেজাল্টে যদি তিন আর ছয় পরে, মানে মাল্টিপল অফ থ্রি পরে, তাহলে তোকে আবার ডাইসটা থ্রো করতে হবে, ঠিক আছে? আর ডাইস থ্রোর রেজাল্টে যদি অন্য নাম্বার পরে, মানে এক দুই চার পাঁচ পরে, তাহলে তোকে কয়েন টস করতে হবে। তাহলে এবার ভাব, যখন ডাইস থ্রোর পরে তিন আর ছয় পড়ছে তাহলে তোকে আবার ডাইসটাকে থ্রো করতে হচ্ছে, তাই তো? তাহলে তিন আর ছয়ের সাথে ডাইস থ্রোর কি কি রেজাল্ট আসতে পারে? ডাইস থ্রোর আবার এক দুই তিন চার পাঁচ ছয় করে রেজাল্ট আসতে পারে। তার জন্য ডাইস থ্রোতে যখন সামনে তিন পেলাম তখন তিনের সাথে এক যোগ হবে, আবার ডাইস থ্রোর পরে তিনের সাথে দুই হবে, তিনের সাথে তিন হবে, তিনের সাথে চার হবে, তিনের সাথে পাঁচ হবে, তিনের সাথে ছয় হবে। মানে ডাইস থ্রোর রেজাল্ট যখন তিন হচ্ছে তখন আবার তোকে আর একবার ডাইস থ্রো করতে হচ্ছে। সিমিলারলি ডাইস থ্রোর রেজাল্ট যখন ছয় আসছে তোকে আবার একবার করে ডাইস থ্রো করতে হচ্ছে। তাহলে আবার সেকেন্ডে ডাইস থ্রো করে এক পেতে পারিস, দুই পেতে পারিস, তিন পেতে পারিস, এভাবে ছয় অবধি পেতে পারিস। তাহলে তিন আর ছয়ের জন্য ছটা ছটা করে বারোটা স্যাম্পল পয়েন্ট পেলি। এক দুই চার পাঁচের জন্য কি, যখনই দেখলি তোর এক পড়লো তখন তুই কয়েন টস করলি, কয়েন টস করলে দুটো রেজাল্ট হতে পারে, একটা হেড আর একটা টেল, তার জন্য ওয়ান হেড ওয়ান টেল। সিমিলারলি দুইয়ের জন্য হেড আর একটা টেল, দুই হেড দুই টেল একটা কয়েন টস হয়। সিমিলারলি চারের জন্য চার হেড চার টেল, পাঁচের জন্য পাঁচ হেড পাঁচ টেল। তাহলে এরকম কটা, এইটা দুটো, একের জন্য দুটো, দুইয়ের জন্য দুটো, চারের জন্য দুটো, পাঁচের জন্য দুটো, তাহলে কটা হলো, চার দুগুণ আটটা, আর তিন আর ছয়ের জন্য ছোট ছোট করে বারোটা, তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট কটা, কুড়িটা, বোঝা গেল? এবার বলেছে আমাকে দুটো ইভেন্ট, প্রথমে যেটা ইভেন্ট থাকে সেটা ই হয়, তা ই হচ্ছে দ্য কয়েন শোজ দ্য টেল। এবার এখানে দেখ কোথায় কোথায় টেল আছে, তো এখানে দেখতে পাচ্ছিস স্পষ্ট, ওয়ান টেল এখানে একটা টেল আছে, টু টেল এখানে একটা টেল আছে, ফোর টেল এখানে একটা টেল আছে, ফাইভ টেল এখানে একটা টেল আছে। তাহলে ই ইভেন্ট কোনটা, কটা স্যাম্পল পয়েন্ট, একটা দুটো তিনটে চারটে, তাই এন অফ ই সমান চার লিখে দিলাম। এফ কি বলেছে, অ্যাট লিস্ট ওয়ান সাইড শোজ থ্রি, এফ এ হচ্ছে একটা সাইডে তিন থাকবে আর একটা সাইডে কি থাকে আমার দেখার দরকার নেই।
তাহলে তিন কোথায় কোথায় আছে দেখ, 3-1 থেকে 3-6 অবধি প্রত্যেকটাতেই তিন আছে, তাহলে এরকম কটা, ছটা, 3-1, 3-2, 3-4, 3-3, 3-3, 3-4, 3-5 করে 3-6 অবধি ছটা, আর 6-3 একটা তিন আছে, তাহলে 6-1, 6-2 তিন নেই, বাট 6-3 একটা তিন আছে, তাহলে এরকম স্যাম্পল স্পেস কটা, সাতটা। এবার ই ইন্টারসেকশন এফ, ই আর এফ এর মধ্যে কোনো কমন আছে? ই আর এফ এর মধ্যে কোনো জিনিসই কমন নেই, তাহলে ই ইন্টারসেকশন এফ তো 5 হয়ে গেল, তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো প্রবাবিলিটি অফ ই বাই এফ মানে এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন এফ 0/7 মানে 0, তাহলে এটা হয়ে গেল 0, প্রবাবিলিটিটা হবে 0। বোঝা গেল? এটা ছিল তোমাদের 15 নম্বর প্রবলেম। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম হুইচ মে কাম ইউর এক্সাম। 16-17 মতো কোশ্চেন তোদের পরীক্ষা দিতে পারে। তো লাস্টে দুটো এমসিকিউ করে দিয়েছি। 16 নম্বর কোশ্চেন ছিল, বলেছে প্রবাবিলিটি অফ এ সমান হাফ, প্রবাবিলিটি অফ বি সমান 0, দেন প্রবাবিলিটি অফ এ বি ভ্যালু কত হবে। তো প্রবাবিলিটি অফ এ বাই বি এর ভ্যালু জানিস, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এবার দেখ, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু বলে দিয়েছে 0। কোন একটা জিনিসকে যদি 0 দিয়ে ভাগ করা যায়, 0/সামথিং ইজ ইকুয়াল টু 0, বাট সামথিং বাই 0 ভ্যালু কত হয়, সামথিং বাই 0 ইজ নট ডিফাইন্ড, তাই আনসারটা হয়ে যাবে নট ডিফাইন্ড। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর কিছু একটা ভ্যালু থাকতে পারে, যেটা আমার এখানে বলে দেয়নি, বাট প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা বলে দিয়েছে 0, তাই কোনো একটা জিনিসকে 1 যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, আনডিফাইন্ড, তো এই জন্য অ্যান্সারটা হবে নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড, তার জন্য সি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল 16 নম্বরটা কেন আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড? জাস্ট ফর্মুলা। ওকে, আর 17 নম্বর প্রবলেম কি? 17 নম্বর প্রবলেম দেখা যাক, বলেছে ইফ এ অ্যান্ড বি আর সাস দ্যাট প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি বাই এ, ডাইরেক্ট ফর্মুলা পুট করে দে, প্রবাবিলিটি অফ এ বাই বি আর প্রবাবিলিটি অফ বি এর ফর্মুলা। প্রবাবিলিটি অফ এ বাই বি এর ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি বাই এর ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। বোথ সাইড ক্যান্সেল করতে পারিস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, তাহলে কি বেগেলি, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, মানে কি প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি, তাহলে ডিটা অ্যান্সার। তো এটা গেল হট কোশ্চেন টাইপের, ফর্মুলাটা মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে। তো এইটা, এই টোটাল 17টা অঙ্ক আমি কন্ডিশনাল প্রবাবিলিটির উপর করিয়ে দিলাম। এটা এ ইজ দ্য সাবসেট অফ বি, সাবসেট, সাবসেট বলতে বি এর সমস্ত এলিমেন্ট, বি এর, বি হচ্ছে বড় ইভেন্ট, মানে বিটা ধরে না, ধর একটা তুই তোর মাইকটা অন কর, কি করছে, বি এর কিছু নাম তুমি একটা অফ করে বলে দিচ্ছি আমি, ধর বি হচ্ছে এমন এক, বি হচ্ছে একটা ইভেন্ট, ইভেন্ট মানে বিটা ধর, বিটা এ ইজ দ্য সাবসেট অফ বি বলতে বি এর কিছু এলিমেন্ট এর মধ্যে আছে, ঠিকই বলেছিস, বি এর কিছু এলিমেন্ট এর মধ্যে আছে, এটার মানে হচ্ছে ইজ দ্য সাবসেট অফ বি, ঠিক আছে, ঠিকই বলেছিস, বোঝা গেছে প্রীতম? ওকে, এবার কোশ্চেন বলছিলিস কালকের 8 নম্বর প্রবলেম, তাই তো? ওকে, খুব সোজা 8 নম্বর প্রবলেম দেখা যাক, বলেছে ডাই ইজ থ্রোন 3 টাইমস, তাহলে ভাব একটা ডাই কে যদি 3 বার তুই টস করিস, তাহলে কি কি, 3 বার মানে একটা ডাই কে 3 বার আলাদা আলাদা করে ফেলছিস, প্রথমে একটা পড়বে, সেকেন্ডে একটা পড়বে, থার্ডে একটা পড়বে, তাহলে একটা ডাই কে থ্রো করলে 6টা স্যাম্পল পয়েন্ট পাস, 3 বার থ্রো করলে 6 এর কিউব মানে 216টা স্যাম্পল পয়েন্ট পাবি, তাহলে এন এস ইকুয়াল টু কত, এন এস ইকুয়াল টু 216 লিখলাম, ঠিক আছে। নিয়ে বলেছে ই এমন একটা ইভেন্ট 4 অ্যাপিয়ার্স অন থার্ড টস, তাহলে 4 অ্যাপিয়ার্স করবে থার্ড টস টাই, মানে প্রথমে যেটা পড়লো সেটা তুই বদার করবি না, সেকেন্ডে যেটা পড়লো সেটা নিয়েও তোর বদার নেই, কিন্তু থার্ডে 4 থাকতেই হবে। তো থার্ডে 4 এরকম করে কতগুলো থাকতে পারে, 1-1-4 থাকলে দেখ থার্ডে 4 থাকছে, 1-2-4 পড়লে থার্ডে 4 থাকছে, এইভাবে 1-3-4, 1-4-4, 1-5-4, 1-6-4, তাহলে এরকম 6টা হতে পারে। সিমিলারলি 2-এর জন্য ভাব, 2-1-4 দেখ 4 থার্ডে থাকছে, 2-2-4 4 থার্ডে থাকছে, এভাবে 2-3-4, 2-4-4, 2-5-4, 2-6-4 করে দেখ 4টা কিন্তু থার্ড পজিশনেই থাকছে। সিমিলারলি 3-1-4 দেখ 4টাও থার্ডে থাকছে, 3-2-4, 3-3-4, 3-4-4, 3-5-4, 3-6-4 করে দেখ থার্ডে 4টা থাকছে। সিমিলারলি 4-1-4, 4-2-4, 4-3-4, 4-4-4, 4-5-4, 4-6-4 সেখানেও কিন্তু 4টা কিন্তু দেখ এখানে 4-3 নম্বরে একটা কিন্তু 4 থাকছেই। সিমিলারলি 5-1-4, 5-2-4, 5-3-4, 5-4-4, 5-5-4, 5-6-4 তিন নম্বর পজিশনে কিন্তু একটা 4 থাকছে। সিমিলারলি 6-1-4, 6-2-4, 6-3-4, 6-4-4, 6-5-4, 6-6-4 থার্ড পজিশনে কিন্তু একটা করে 4 থাকছে, তাহলে এরকম প্রবাবিলিটি কটা, 1-6, 2-6, 3-6, 4-6, 5-6, 6-7, তাহলে 6টা।
প্রত্যেকটা সেটে ছটা করে পাচ্ছিস, তাহলে এন অফ ই ইজ ইকুয়াল টু 36 হবে না হবে না? এটা বল, এন অফ ই ইজ ইকুয়াল টু 36 হবে না হবে না? হবে। আর কি অল্টারনেট হতে পারে? তুই এমন একটা এক্সাম্পল বল যে এর বাইরে চার হচ্ছে, তুই একটা এক্সাম্পল বল, আর এর বাইরে কিছু দুই একশো রয়েছে তো বল, সমস্ত কিছু আছে এর বাইরে, আর চার পজিশনে কোনো কিছু থাকতেই পারে না, তুই যাই দেখবি সব আছে। ঠিক আছে, তাহলে এন অফ ই সমান 36 বোঝা গেল কেন এন অফ ই সমান 36? এফ এ বলেছে 6 এন্ড 5 অ্যাপিয়ার্স রেসপেক্টিভলি অন ফার্স্ট টু ডসেস, মানে ফার্স্ট এ থেকে 6 থাকতেই হবে, ফার্স্ট ডাইসটাতে সেকেন্ড ডাইসটাতে 5 থাকতেই হবে, থার্ড এ কি পড়লো সেটা নিয়ে তোর মাথা ব্যথা নেই, বাট ফার্স্ট এ 6 আর 5 থাকতেই হবে। ঠিক আছে, তো দেখ এরকম কটা ইভেন্ট হতে পারে, 6 5 1, 6 5 2, 6 5 3, 6 5 4, 6 5 5, 6 6 6, 6 5 6, এর বাইরে কিছু থাকতে পারে না, মানে এন অফ এফ সমান 6। ঠিক আছে, এদের মধ্যে কমন কি? এদের মধ্যে কমন একটাই, লাস্টে দেখ 4 আছে, 6 আর সামনে 6 5 আছে, এখানেও 6 5 4, এমন একটা ইভেন্ট যেটা এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন একটাই, এ ইন্টারসেকশন এফ সমান 1 লিখে দিলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এফ সমান কি? এন অফ ই ইন্টারসেকশন বাই এন অফ এস, এন অফ ই ইন্টারসেকশন এফ 1, আর এন অফ এস সমান 216 পেয়ে গেছিলাম। প্রবাবিলিটি অফ এফ সমান এন অফ এফ বাই এন অফ এস, মানে 6 বাই 216, মানে 1 এর 36, এই দুটোকে ভাগ করে দে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এফ কে প্রবাবিলিটি অফ দিয়ে, তাহলে প্রবাবিলিটি অফ ই বাই এফ পেয়ে যাবি, মানে 1 এর 216 বা 1 এর 36 ভাগ করে 1 এর 6, তাহলে এইটা হয়ে গেল আমাদের 8 নম্বর প্রবলেম। বোঝা গেল? বোঝা গেল? এই হচ্ছে গল্প, তোকে স্যাম্পল সেট বানাতে শিখতে হবে, আর ভাবতে হবে, সব থেকে বড় কথা ভাবাটা বাড়াতে হবে, প্রবাবিলিটি করা মানে কিছুই নেই, জাস্ট ভাবাটা, থিঙ্কিং স্কিল বাড়াতে হবে, আর অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবি, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব নয়। আর হ্যাঁ অবশ্যই, কোনটা? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, মনে আছে, অবশ্যই এখনই বলে দিচ্ছি, দেখ ওটা কত প্র্যাকটিস সেটে ছিল মনে আছে? 2 নম্বর প্র্যাকটিস সেট, হ্যাঁ 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 মনে আছে। আর কারোর যদি কোনো কিছু প্রবলেম থাকে আইডেন্টিফাই করে রাখ, সবার জন্য বললাম। এই দেখ 11 প্রবলেম, এখানে পার্সেন্টেজে দিয়ে দিয়েছে আনসারটা, অঙ্কটা মনে রাখবি। বলেছে ইন এ ক্লাস 11 অফ এ স্কুল 40% অফ দ্য স্টুডেন্ট স্টাডি ম্যাথামেটিক্স, টোটাল পার্সেন্টেজ 100। ঠিক আছে, এখানে পার্সেন্টেজে বলে দিয়েছে, বলেছে 40% স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথামেটিক্স পড়ে, 30% স্টুডেন্ট শুধু বায়োলজি পড়ে, 10% স্টুডেন্ট দুটোই পড়ে, ম্যাথামেটিক্সও পড়ে বায়োলজি পড়ে, মানে 40% স্টুডেন্ট শুধু ম্যাথামেটিক্স পড়ে, 30% স্টুডেন্ট বায়োলজি পড়ে, আর 10% স্টুডেন্ট ম্যাথামেটিক্স বায়োলজি দুটোই পড়ে। এবার বলেছে একটা স্টুডেন্টকে আমি এই টোটাল স্যাম্পল স্পেস থেকে চুজ করতাম, মানে এই যত স্টুডেন্ট আছে 100% চুজ থেকে চুজ করলাম, যেখানে এমন একটা আমাকে ছেলেকে বার করতে হবে যে কোনো কিছু শুধুমাত্র আই আইদার বায়োলজি পড়বে অর ম্যাথামেটিক্স পড়বে। ঠিক আছে, আইদার বায়োলজি অর ম্যাথামেটিক্স, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল বি স্টাডিং ম্যাথামেটিক্স অর বায়োলজি, তাহলে আইদার ম্যাথামেটিক্স অর বায়োলজি পড়বে এমন স্টুডেন্ট পাওয়ার চান্স কত? তাহলে অঙ্কটা বুঝতে পারলি কি চেয়েছে, মানে 40% স্টুডেন্ট শুধু ম্যাথামেটিক্স পড়ে, 30% স্টুডেন্ট শুধু বায়োলজি পড়ে, 10% স্টুডেন্ট দুটো সাবজেক্টই পড়ে, এবার এমন স্টুডেন্ট কে কতগুলো আছে, কত পার্সেন্ট আছে যে শুধু আইদার ম্যাথামেটিক্স পড়বে আর বায়োলজি পড়বে, এটা হচ্ছে অঙ্ক। অঙ্কটা বুঝতে পারলি? অঙ্কটা ওকে, এবার দেখ আমি ধরে নিলাম যে ম্যাথামেটিক্স পড়ে, তাই এম এম হচ্ছে এমন স্টুডেন্ট যারা শুধু ম্যাথামেটিক্স পড়ে, বি হচ্ছে এমন স্টুডেন্ট তারা শুধু বায়োলজি পড়ে, তাহলে প্রথমেই বলে দিয়েছিল যে 40% স্টুডেন্ট ম্যাথামেটিক্স পড়ে, তাহলে প্রবাবিলিটি অফ এম সমান কত? 40%, পার্সেন্টকে যদি তুই ভগ্নাংশে প্রকাশ করি কি হয়, 40/100 মানে 2/5 হয়ে গেল। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি বায়োলজি পড়ে কত? 30% স্টুডেন্ট, একে যদি পার্সেন্টেজে প্রকাশ করিস 30/100 মানে 3/10। এবার এই দুটোই পড়ে, মানে বায়োলজি পড়ে আর ম্যাথামেটিক্স পড়ে, তাহলে বায়োলজি অ্যান্ড ম্যাথামেটিক্স কথাটা, তাহলে অ্যান্ড যখন থাকে তখন আমি কোন অ্যালজেব্রা, কি বল? হ্যাঁ না 70% নয় খেপি, কথাটা সলভ করে শোন, শুধু ম্যাথামেটিক্স পড়ে 40%, আর শুধু বায়োলজি পড়ে 30%, আর দুটোকে মিলিয়ে মানে বায়োলজিও পড়বে, ধর আমি এক্সাম্পল নে বোঝ না, ধর আমি
না 7 হচ্ছে না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ 70% স্টুডেন্টটাই না, এর মধ্যে কিছু স্টুডেন্ট কিছুই পড়ে না, এমন স্টুডেন্টও আছে, ঠিক আছে, 70% 100% ধরছে না। ধর কিছু ফাঁক, একটা কলেজ যখন চলে, স্কুল বা কলেজ, সবাই কি সব সাবজেক্ট পড়ে? পড়ে কি পড়ে না বল? পড়ে না। টোটাল স্টুডেন্ট 100টা স্টুডেন্ট টোটাল, মানে এখানে পার্সেন্টেজে প্রকাশ করা হয়েছে, মানে টোটাল 1 ভাগ টোটাল স্টুডেন্ট আছে, যার মধ্যে 2/5 ভাগ ম্যাথামেটিক্স পড়ে, 3/10 ভাগ বায়োলজি পড়ে, আর দুটোই পড়ে এমন স্টুডেন্ট হচ্ছে 1/10 ভাগ, 10/100 1/10 ভাগ, বুঝতে পারলি? মানে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%। কিছু স্টুডেন্ট তো কিছুই পড়ে না, পড়ে কি? এমন স্টুডেন্ট তো আছে স্কুলে যারা কিছুই পড়ে না, মানে ধর আমি পড়াশোনায় খারাপ, আমি আমি ম্যাথামেটিক্স পড়ি শুধু, তো পড়াশোনায় মোটামুটি, ও বায়োলজি পড়ে শুধু, ঠিক আছে, বা তুই হচ্ছিস ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই দুটোই পড়িস ম্যাথামেটিক্স এন্ড বায়োলজি, ঠিক আছে, তাহলে সেই স্টুডেন্টটা ম্যাথামেটিক্স, মানে এই 40% এর মধ্যেও তো সেই স্টুডেন্ট ঢুকে আছে যে ম্যাথামেটিক্স পড়ে আবার বায়োলজিও পড়ে, সেই 10% স্টুডেন্টটা ম্যাথামেটিক্সও ঢুকে আছে, সেই 10% স্টুডেন্টটা বায়োলজিতেও ঢুকে আছে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? আর যখন এই টার্মটা থাকবে না যে ম্যাথামেটিক্স এন্ড বায়োলজি, তখনই বুঝে যাবি যে ইন্টারসেকশন। এর আগে বলেছি যখন এন্ড কথা থাকবে কি বার করতে বলেছে? আইদার ম্যাথামেটিক্স অর বায়োলজি, তাহলে অর চলে এসছে, অর বললে আমাকে কি বার করতে হবে? ইউনিয়ন বার করতে হবে, কার? ম্যাথামেটিক্স আর বায়োলজির। তাহলে পি অফ এম ইউনিয়ন বি, এবার তো ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, প্রমাণও করে দিয়েছিলাম, পি অফ এম ইউনিয়ন বি সমান কি? P of M plus P of B minus P of M intersection B. P of M কত? 2/5. P of B কত? 3/10. P of M intersection কত? 1/10 বা 10/100. তো এটা ক্যালকুলেট করলে পাবি 6/10, মানে 3/5 এমন স্টুডেন্ট আছে, 3/5 অংশ স্টুডেন্ট এমন আছে যারা কি, যারা হয় ম্যাথামেটিক্স পড়ে নয় বায়োলজি পড়ে, কম্বাইন করলে, বোঝা গেল? তো এই হলো গল্প। আর কারো কোনো কোশ্চেন, কোনো অ্যান্সার নিয়ে ডাউট আছে? হ্যাঁ, তো আমি দেখি, দেখা হয়নি ভাই, সরি সরি টু সে দ্যাট, আমি তোর কোশ্চেন দুটো ভাই বুঝতে পারছি না। তুই একটা কাজ করবি, তুই আমাকে ভালো করে ফটো ধরো কোন একটা স্যারকে পাঠাবি কলেজের, সেটা তুলে যেভাবে ফটোটা পাঠাবি সেইভাবে পাঠাবি, একটা ফটো একদম আচ্ছা এসছে, একটা ফটো খুব ভালো এসছে, তো আমি পর আমি সিকুয়েন্সটা খুঁজে পাইনি যে কোনটা, সেই জন্য আর দেখার ইচ্ছাও জাগেনি, তোমাকে সিকুয়েন্স দেখে পরপর পাঠাবি ক্লিয়ার করে একদম ফটোটা, ওকে? আমি দেখে রেখেছি, করে দেবো অঙ্ক আর কি। আর তুই যে ইয়ের অঙ্কটা দিয়েছিস ওইটা আমি করতে পারবো না, ওই এনভায়রনমেন্টের ওইটা আমাদের লেভেলের কোনো ম্যাথ নয় আর কি, ওই যে একটা এনভায়রনমেন্টের ম্যাথ পাঠিয়েছিলিস, আর ওই অ্যান্সারটা আমি জানি, অ্যান্সারটা দিই নাই তখন, ওই কি একটা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার নিয়ে পড়েছিলিস, ওটা স্কাভার অ্যান্সার হবে, যাই হোক, ঠিক আছে, অ্যান্সারটা স্কাভার হবে, ঠিক আছে, আর ওটা আমাদের লেভেলের নয়, তুই যেটা পাঠিয়েছিস ওটা এনটিপি দিয়ে অঙ্কটা হবে, আমি ঠিক মনে নেই, আমি চেষ্টাও করেছি পারিনি ওটা, যাই হোক ওটা আমি পারবো না আর কি, ওই অঙ্কটা আর ওটা আমাদের নেই, যে না ওরকম কোশ্চেন করে দিন হবেই না, ওই অ্যান্সার করে দেয় আচ্ছা, কিন্তু আমি দেখেছি, আমি পারিনি বলে না, ওই অঙ্কটা করতে পারবো, অঙ্কটা দেখলেই হয়ে যাবে, যে একটা অঙ্ক দিয়েছিলিস না ওই অঙ্কটা করতে পারবো, যদিও অঙ্কটা করে দিয়ে দেবো।